إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الكتاب كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وإخوانكم وعشيرتكم، اتقوا الله في جميع شؤونكم، وكونوا عباد الله الصادقين، وكونوا عباد الله المؤمنين المخلصين. أيها المؤمنون، الله سبحانه وتعالى شكري آدائي كورتشي جيني آجكير صلاة الجمعة آما دير كي أبو بكر الصديق جامع مسجد پورا توفيق دياتشن. الحمد لله، مسلم ماتروي اللار باندا যারা মুমিন, যারা সত্যবাদী, যারা শান্তিকামী, যারা ঈমান এবং ইসলামের সঠিক পথ অনুসরণ করে থাকে, এটা সকল মুসলিমেরই প্রচেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা সত্যিকার দ্বীনকে অনুসরণ করতে পারি, এজন্য আমাদেরকে জ্ঞানের দুটো উৎস দিয়েছেন, আল কোরআন এবং আস সুন্নাহ, যাকে আমরা খুব সহজ ভাষায় বলি কোরআন ও হাদিস। কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআন যা নবী সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল হয়েছে, সেটি আজও তেমনটি আছে যেমনটি সেটি নাজিল হয়েছিল, যেমনটি নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের কাছে যে কোরআন, আপনাদের এই মসজিদে যে কোরআন আছে, আমাদের দেশের সকল মসজিদে সেই কোরআনটি আছে যে কোরআনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের পাশাপাশি আরেক প্রকার ওহি দিয়েছেন, সেটাকে বলা হয় কি? হাদিস, আস সুন্নাহ। আস সুন্নাহ আল হাদিস একই বিষয়কে বোঝানো হয়। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের দুটো উৎস দিয়েছেন, যাতে আমরা জীবনভর এই দুটো উৎস থেকে জ্ঞান নিয়ে আমরা আমল করতে পারি। আমাদেরকে এটা বলা হয়নি যে জ্ঞান অর্জন করো, আমল করা লাগবে না, বরং জ্ঞান অর্জন করতে হবে কিসের জন্যে? আমলের জন্যে। আমল এবং জ্ঞানের মধ্যে অবশ্যই একটা সঙ্গতি থাকতে হবে, যেন আল্লাহ কোরআনে যা বলছেন আমরা তার বিপরীত দিকে না হাঁটি, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন আমরা তার উল্টো দিকে না চলি। এটি হচ্ছে আসলে
মূলত একজন মুসলিমের জন্য করণীয়। আমরা দেখেছি ইতিহাসের প্রেক্ষাপটে মানুষ একসময় শয়তানের প্ররোচনায় কেউ কোরআনের বিভিন্ন নির্দেশ থেকে সরে গেছে, কেউ হাদিসের নির্দেশনা থেকে সরে গেছে, ফলে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে এবং মুসলিমদের মধ্যে বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। তাহলে এই বিভিন্নতার সময় কি করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন, ওয়াইন ইখতালাফতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে মতভেদে লিপ্ত হও তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে আল্লাহর কিতাব কোরআনের দিকে ফিরিয়ে দেওয়া, রাসূলের দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দেওয়া। আরেকটা বিষয় আমার মনে হয় আমরা সকলেই জানি, সেটি হলো সুন্নাহ বা হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, সুন্নাহ বা হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওহী নাজিল করেছেন মানব জাতিকে হেদায়েতের জন্য, যেটি আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআনকে হেদায়েত হিসেবে উল্লেখ করেছেন এবং একদম শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা গাইডেন্স গাইডলাইন। তো এই গাইডলাইনটা কার মাধ্যমে দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কে এই গাইডলাইনটাকে বাস্তবে পরিণত করে দেখাবে? তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। এবং এই জন্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কি? আল কোরআন। অর্থাৎ আল কোরআনটাকে তিনি তার জীবনের বক্তব্য, তার সমস্ত কাজকর্ম এবং তার সকল চলাফেরার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন। ফলে আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে কোরআনের সঠিক ব্যাখ্যা পেতে হলে নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস এবং সুন্নাকে দেখতে হবে, তার বক্তব্য, তার কাজকর্ম, তার জীবনধারা, তার পারিবারিক জীবন, তার মুআমালাত, এই সব কিছু থেকে কোরআনের ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই মূলনীতিগুলো কিন্তু আমরা সবাই মানছি, আমরা সবাই মেনে চলি। ভুল হয় যখন আমরা কোনো ভুলের দিকে চলে যাই, আমরা যখন জেদ করি, আমরা যখন কোনো বিভেদে আমরা লিপ্ত হই তখন আমাদের মধ্যে জেদ কাজ করে। দেখা যায় যে সত্যটা যদি আরেকজনের কাছে পাওয়া যায় সেটি আমরা আর গ্রহণ করতে চাই না, ফলে সেই জেদ থেকে হানাহানি সৃষ্টি হয়। অথচ ইসলামের বিধান হচ্ছে এটি হানাহানির ধর্ম নয়, এটি হলো মাহাব্বা এবং ভালোবাসার দিন। এটি মুসলিমদেরকে এই যে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ এই জন্য নাজিল করেন নাই যে ওটা নিয়ে আমরা ঝগড়া করব। এই জন্য কি নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ এই জন্য নাজিল করেছেন যে পৃথিবীর বিবাদমান মানুষগুলো একটা বন্ধনে আবদ্ধ হবে। কিসের বন্ধন সেটা? ইমানের বন্ধন, ইসলামের বন্ধন, আল্লাহ এবং রাসূলকে মাহাব্বা এবং ভালোবাসা প্রদর্শনের বন্ধন। সকল মুসলিম দেখুন, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? আপনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন না? তাহলে আল্লাহর বান্দাদেরকেও ভালোবাসতে হবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে অনেক সুন্দর সুন্দর বক্তব্য আমাদের উদ্দেশ্যে পেশ করেছেন, আমি তার কিছু আপনাদের সামনে পেশ করব আজকে। যেহেতু আমাদের মধ্যে কিছু বিভেদ যখন দেখা দেয়, একদল আরেক দলকে আমরা দেখা যাচ্ছে অপবাদ দিচ্ছি এবং একদল আরেক দলকে আমরা চরমপন্থা অবলম্বনকারী বলছি, জঙ্গিবাদে লিপ্ত বলছি কিংবা সন্ত্রাসে লিপ্ত বলছি, এটা যদি জেদের কথা হয়ে থাকে প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে আসলে পরস্পরকে এই অপবাদ দেওয়া থেকে বের হয়ে কীভাবে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি এবং কীভাবে কোরআন সুন্নাহ থেকে সত্যকে বের করে নিয়ে গ্রহণ করতে পারি, আমাদেরকে কিন্তু সেই দিকে আসতে হবে। এটাই আমাদের যে বিবেক আল্লাহ দিয়েছেন সে বিবেক বলে, এটাই আমাদের বুদ্ধিবৃত্তির দাবি। অর্থাৎ আল্লাহ যে আকল বুদ্ধি দিয়েছেন সেটা দিয়ে তো সঠিকটাকে আপনি বেছে নেবেন, তাই না? সেটা দিয়ে তো ভুল পন্থে আপনি যেতে পারেন না। আমরা দেখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের পারস্পরিক সম্প্রীতির একটা চমৎকার দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন। সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুসলিমদের উদাহরণ এবং দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে একটা দেহের মতো, একটা দেহের মতো। যখন দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হওয়ার কোনো অভিযোগ করে, যেমন আপনার আঙ্গুল বলল যে আমি অসুস্থ, বা মাথা বলল আমার মাথায় ব্যথা, বা পেটে বলল আমার পেটে পীড়া আছে, পায়ে বলল আমার পায়ে ব্যথা আছে, যাই বলুক না কেন পুরা দেহ তাতে সাড়া দেয়, পুরা দেহ তাতে সাড়া দেয়। আর আপনি কি বলেন? আপনি বলেন না আমার আঙ্গুল অসুস্থ আমি সুস্থ, এ কথা কি বলে? আপনি আমি সবাই বলি আমি অসুস্থ, সেটা ব্যথা যেখানেই হোক না কেন। মুসলিমদের উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসার মধ্যে এরকম, যে কোনো মুসলিম বিপদে পড়বে আমরা সেখানে থাকব, আমরা তাদেরকে ভালোবাসায় বুকে তুলে নেব, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। এবং বলেছেন শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয় সারা রাত আপনি, আপনার হয়তো গা গরম থাকবে অথবা আপনার শরীরে ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, তাতে সারা দেহ সাড়া দিবে। কোথাও একটু ব্যথা থাকবে, দেখবেন যে যদি তার ঘুম না আসে তাহলে পুরো দেহটাই তো আপনার জাগ্রত থাকলো, নির্ঘুম থাকলো, তার মানে অসুস্থ থাকলো। আমরা দেখি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্পর্ক যেন সুন্দর হয়, পারস্পরিক হানাহানি যেন তারা অ্যাভয়েড করে চলতে পারে সেই নির্দেশনা দিয়েছেন, এবং মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তার বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন আল কোরআনের মধ্যে। আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু তুলে ধরব। সূরাত কুরাইশ, এই সূরাটা আপনাদের সবারই মুখস্থ আছে, ইলাফ যেটা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের তিন এবং চার নম্বর আয়াত শেষ দুটো আয়াতে বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত এই ঘর, এই ঘর কোন ঘর? কাবা, এই ঘরের যিনি রব তার ইবাদত করা। আল্লাযী আতআমাহুম মিন জুউ, যিনি তাদেরকে খিদায় খাদ্য দিয়েছেন, খাদ্য খাইয়েছেন। আমাদের রিজিক কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে কথা এখানে বলা হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তিনি তাদেরকে যাবতীয় ভয় ব্যতি থেকে নিরাপদ রাখেন। তাহলে নিরাপত্তা এটা আল্লাহই দিয়েছেন, এবং সেই নিরাপত্তা যাতে বান্দারা বজায় রাখে, কোনো ধরনের ত্রাস এবং ভয় যেন সমাজে সৃষ্টি না করে, সেই নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে। মানুষের জীবন থেকে আরম্ভ করে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে ইসলাম জরুরি বিষয় হিসাবে ঘোষণা করেছে, বলেছে এগুলোর হেফাজত করতে হবে সবাইকে। এর মধ্যে এক নম্বর হচ্ছে দ্বীনের হেফাজত, এক নম্বর হলো দ্বীনের হেফাজত। দ্বীন বলতে এখানে ইসলামকে বোঝানো হচ্ছে, আমরা যারা মুসলিম আমরা আমাদের দ্বীনের হেফাজত করব, কোরআনের হেফাজত করব, হাদিসের হেফাজত করব, এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইবাদত করে আমাদের যে দিনদারি তার হেফাজত করব। কেউ যদি সালাত না পড়ে সে কি দিনের হেফাজত করলো? কেউ যদি রোজা না রাখে সে কি দিনের হেফাজত করলো? কেউ যদি যাকাত না দেয় সে দিনের হেফাজত করলো না। তাহলে এই আমলগুলো, ইবাদতগুলো আমাদেরকে করতে হবে যাতে দিনের হেফাজত আমরা করি। আর এগুলো নিজের মন মতো করা যাবে না, প্রত্যেকটা আমল করতে হবে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মোতাবেক, কারণ এই দিন দিয়েছেন কে? আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সালাত পড়তে হবে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মোতাবেক। সিয়াম যদি আপনি বলেন যে আমি শাওয়াল মাসে এখন থেকে রাখবো, রমাদানে রাখবো না, এটা হবে নাকি? হজের কথা যদি বলেন যে এখন থেকে আমরা কোনো ইউরোপিয়ান দেশে অথবা আমেরিকায় গিয়ে হজ করব, যেহেতু তারা উন্নত, এটা কি চলবে? সেই প্রাচীন যুগের আরব ভূমি বলেন যে 1400 বছর ধরে একই জায়গায় হজ করতে করতে আমরা বিরক্ত, নাকি এটা বলা যাবে? ইয়া সালাম, কোনো মুসলিম কি এটা বলতে পারে? বলতে পারে। তার মানে হচ্ছে কোরআন এবং সুন্নার যত নির্দেশনা এগুলো পরিপালন করতে হবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক, মন গড়া কিছু করার সুযোগ নেই। ইসলামে যে বিষয়গুলোকে হারাম করে দিয়েছে, সুদকে হারাম করেছে, মিথ্যা কথা হারাম করেছে,
জালিয়াতি হারাম করেছে, মানুষকে হত্যা করা হারাম করেছে, কারো কাউকে অন্যায়ভাবে আঘাত করা হারাম করেছে, এগুলোকে আজকে হালাল হতে পারে? যদি কোনো ব্যক্তি মনে করে যে না আমি এগুলোকে হালাল করতে চাই, করা যাবে? করা যাবে না। তার মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের হালাল হারাম কিংবা ভালো মন্দের যে কনসেপ্ট কিংবা ইবাদত পালনের যে পন্থা, এসব কিছুই নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, সেটাই আমি একটু আগে বললাম। তাহলে দ্বীনের হেফাজতের ক্ষেত্রে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে অনেকগুলো নিয়ম নীতি বাতিয়েছেন, যেটা যেমন কিছু করণীয় করেছেন আর কিছু বর্জনীয় করেছেন। বলেছেন যে তৌহিদটাকে মেনে চলতে হবে, ইবাদতটাকে করতে হবে, আর নিষেধ করেছেন শিরিক করা, নিষেধ করেছেন কুফুরি করা, নিষেধ করেছেন পাপ করা এবং নিষেধ করেছেন বেদাত করা। তাহলে যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করতে হবে, আর যেগুলো মানতে বলেছেন সেটা মানতে হবে, তাইলেই দিনটা ঠিক থাকবে। অন্যথায় যদি গড়বড় করে ফেলেন তাহলে দিনের হেফাজত আমরা করতে পারলাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বিতীয় যে জরুরি বিষয়টা, সেটা হচ্ছে মানুষের জানের হেফাজতের কথা বলেছেন। মানুষের জানের হেফাজত, আসলে এই যে মানুষের জানের হেফাজত, এর মধ্য দিয়েই নিরাপত্তা বজায় থাকে, শান্তি বজায় থাকে। একজন ব্যক্তি নির্বিঘ্নে রাত দুপুরেও গভীর রাতেও সে একা একা চলতে তার সাহস থাকে যদি সমাজে নিরাপত্তা থাকে। সেই নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং দেওয়ার কথা, যাতে আমরা সকলে সেই নিরাপত্তা মেনে চলি, সে কথা তিনি বলেছেন। আমি কয়েকটা আয়াত এখানে উল্লেখ করছি। নিরাপত্তার এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই উম্মতের জন্য নয়, এর আগেও বনী ইসরায়েলের উপরে তিনি ধার্য করে দিয়েছিলেন। যেমন সূরা আল মায়েদার 32 নম্বর আয়াত, বিখ্যাত একটি আয়াত, আপনাদের অনেকেরই হয়তো জানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. আর এই জন্যই আল্লাহ বলছেন, আমরা বনি ইসরায়েলের উপর ফরজ করে দিয়েছিলাম যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিপরীতে বিচারিক ব্যবস্থা ছাড়া অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির জন্য যদি কাউকে সে হত্যা করে, যেন সে সকল মানুষকে হত্যা করলো, আর যদি কোনো ব্যক্তি কোনো জীবনকে বাঁচিয়ে দেয়, যেন সে সমস্ত মানবতাকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, কার কথা এটা? আল্লাহর কথা। অতএব এখানে মানুষের জীবনের উপর অন্য কোনো মানুষ যাতে হস্তক্ষেপ না করে, তাকে যেন নিরাপত্তা দেয়, সেটা আল্লাহ সুবহানাল্লাহ নিশ্চিত করলেন। এবং বনী ইসরায়েলের উপর তিনি যেই ফরজ কাজটা ফরজ হিসাবে ঘোষণা করলেন, সেটা আবার আমাদেরকে কোরআনে কোটেশন হিসাবে উদ্ধৃত করেছেন, যাতে আমরাও সে একই নির্দেশনা মেনে চলি। কারণ কোরআনে আমাদেরকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো ব্যক্তিকে কেউ হত্যা না করে। বনী ইসরায়েলের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ যে জানগুলোকে হত্যা করা হারাম করে দিয়েছেন, তাদের কাউকে হত্যা তোমরা করো না, তবে হক পন্থায় অর্থাৎ বিচারিক পন্থায় যদি কারো মৃত্যুদণ্ডাদেশ এসে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এর বাইরে কোনো ব্যক্তি সমাজে একজন আরেকজনের উপরে চড়াও হতে পারবে না, কাউকে হত্যা করতে পারবে না। ওয়ামান কাতালা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আর যদি কোনো ব্যক্তি কাউকে জুলুম করে হত্যা করে, তবে আমরা তার ওয়ালি, তার অভিভাবকের জন্য সেই ব্যাপারে যে কোনো বিষয় এখতিয়ারের ক্ষমতা দিয়েছি। অর্থাৎ সে ইচ্ছে করলে বিচার চাইতে পারে, সে ইচ্ছে করলে মাপও করে দিতে পারে। আচ্ছা, সূরা নিসা 93 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'দা লাহু আযাবান আযীমা। যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার জন্য কঠিন শাস্তির কথা এখানে বলা হয়েছে। যদি কেউ কোনো মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হলো যে সে জাহান্নামী হবে, সেখানে চিরকাল অবস্থান করবে এবং আল্লাহর গজব তার উপর পতিত হবে এবং আল্লাহ তাকে অভিশপ্ত করবেন, অভিসম্পাদ দেবেন, এবং তার জন্য অত্যন্ত মর্মন্তুদ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। দেখেন কতগুলো কথা বলা হলো। তাহলে বোঝা গেল যে মানুষের জীবনের নিরাপত্তা কোরআন দিয়েছে সার্বিকভাবে। সকল মুসলিমকে নিষেধ করেছে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন আঘাত করা না হয়, তার উপর চড়াও হওয়া না হয়,
তাকে আহত কিংবা নিহত করা না হয়। সমাজে যারা অমুসলিম তাদের প্রতি ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে সেটাও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। সূরা আল মুমতাহিনার আট নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ দ্বীন ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা দ্বীন নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করছে না এবং যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বেরো করে দেয়নি, যে সকল অমুসলিম, আল্লাহ তাআলা তাদের সাথে সুন্দর আচরণ করতে এবং তাদের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করতে তোমাদেরকে নিষেধ করছেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা ন্যায়পূর্ণ আচরণ করে তাদেরকে ভালোবাসেন। তাহলে এই আয়াতে স্পষ্ট হয়ে গেল, ইভেন মুসলিম সমাজে যে সকল অমুসলিমও বসবাস করছে তাদের সাথেও ন্যায়পূর্ণ আচরণ, সুন্দর আচরণ, এহসানের সাথে আচরণের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে বোঝা গেল যে ইসলাম কোনো অবস্থাতেই সমাজে বিশৃঙ্খল জীবনযাপনের কোনো কোনো পারমিশন দেয় না এবং কারো উপর চড়াও হওয়ার কোনো নির্দেশনা দেয় না, যে কোনো শান্তিপূর্ণ অবস্থানে। এটাই হচ্ছে ইসলামের সাধারণ নির্দেশনা। আর এভাবে ইসলাম মানুষের জানের হেফাজত করেছে। পাশাপাশি আমরা আরও দেখি জরুরি যে বিষয়গুলো, আমরা দুটো বললাম তাই না, একটা দিনের হেফাজত আর একটা হলো জানের হেফাজত, আর একটা হলো আকলের হেফাজত। ইসলাম যাতে এই সমাজের মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারে, মানসিক রোগে আক্রান্ত না হয় কিংবা মানসিকভাবে বিধ্বস্ত না হয় কিংবা মাদক সেবন করে নষ্ট না হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় যে জরুরি বিষয়টা বলছে সেটা হচ্ছে আকলের হেফাজত। ফলে তার জন্য যে কোনো মাদক সেবনটা ইসলাম হারাম করে দিয়েছে। আপনি ইয়াবা বলেন, হাশিশ বলেন, হিরোইন বলেন, অথবা যে আরও যে সমস্ত গুলবাই জাতীয় জিনিস আমাদের সমাজে অনেক সময় গ্রামে গঞ্জে দেখা যায় মানুষ ব্যবহার করে, এগুলো কিন্তু আসলে ইসলামে হারাম। যত নেশাকর জিনিস আছে সেটা ইঞ্জেকশনের মাধ্যমে হোক, ট্যাবলেটের মাধ্যমে হোক, অথবা যে কোনো খাদ্যের সাথে মিশিয়ে হোক, ইসলাম সবটাকে নিষিদ্ধ করেছে। ইসলাম মদকেও নিষিদ্ধ করেছে। এটা কেন? কারণ জানেন, অতিরিক্ত মদ খেলে অথবা অল্প মদ খেলেও অনেকের ব্রেন আর কাজ করে না। বিদেশে অনেক দেশে মদ খাওয়াটা তারা বৈধ করে দিয়েছে, কিন্তু বলছে ড্রাঙ্ক হওয়া যাবে না এবং ড্রাঙ্ক হলে ড্রাইভিং করা যাবে না। ইসলাম বলেছে না, এত কিছুরই দরকার নাই, মাদকদ্রব্য এর কম হোক আর বেশি হোক সবটাই হারাম। সুবহানাল্লাহ। যে যুবক অথবা যে মানুষ জীবনে কোনো দিন মাদকদ্রব্য সেবন করেনি, সে কি তাহলে ভুল করেছে? তার ব্রেন যে জীবনে একবার হলেও মাদক সেবন করেছে, পার্থক্য আছে। মাদক থেকে মুক্ত একটা ব্রেন দেশের সম্পদ, ইসলামেরও সম্পদ, কারণ সে তার আকলকে ফুল প্রোটেকশন দিয়েছে। এটা ইসলাম একটা জরুরি বিষয় হিসাবে গণ্য করেছে। চতুর্থ আরেকটা বিষয়, সেটি হচ্ছে সম্পদের হেফাজত। সম্পদ, সম্পদের হেফাজত মানে কি ব্যাংকে টাকা জমানো? না, সম্পদের হেফাজত হচ্ছে সমাজে যত সম্পদ আছে এদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায়, সব সম্পদের সঠিক সদ্ব্যবহার নিশ্চিত করা। অর্থাৎ বৈধভাবে ইনকাম করবেন সেটা নিশ্চিত করা, বৈধ পথে খরচ করবেন সেটা নিশ্চিত করা, এবং কোনো সম্পদ যেন নষ্ট না হয় এবং সম্পদের নিরাপত্তা যেন ব্যাহত না হয়। যেন কেউ চুরি করতে না পারে, যেন কেউ ছিনতাই করতে না পারে, যেন সম্পদকে কেউ ধ্বংস করতে না পারে, যেন সম্পদকে কেউ পাচার করতে না পারে। তাহলে এটাই হচ্ছে সম্পদের প্রোটেকশন, এটা ইসলাম নিশ্চিত করেছে, এটাকেও জরুরি বলে ঘোষণা করেছে। এবং পঞ্চম যেটা, সেটা হলো মানুষের যে ডিগনিটি, একজন মানুষ হিসেবে আপনাদের প্রত্যেকেরই মর্যাদা আছে। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আমরা সম্মানিত করেছি। বনী আদম, বনী আদমের মধ্যে কিন্তু মুসলিম অমুসলিম আছে, সবাই আছে। তাহলে আল্লাহর সম্মানটা দুরকম, একটা হলো কমন সম্মান, সারা দুনিয়ার সকল মানুষকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সকল মানুষকে মানুষ হিসাবে ইসলাম ট্রিট করেছে। একজন ব্যক্তি
ইসলাম থেকে দূরে এজন্য তার সাথে অমানবিক আচরণকে ইসলাম কখনো অনুমতি দেয়নি এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমকে আমরা সম্মানিত করেছি সম্মাননা দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন বসবাস করতেন তার চারপাশে অমুসলিম ছিল না মুশরিকরা ছিল না দেখেন তিনি কারো উপর চড়াও হননি তারাই তার উপর চড়াও হয়েছে কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন কারণ ইসলামের নিয়ম হচ্ছে ধৈর্য ধারণ করা ধৈর্যের সাথে বুদ্ধির সাথে ইসলামের সাথে ইনসাফের সাথে যে কোনো জিনিসকে মোকাবেলা করা খুব উগ্রপন্থায় চরমপন্থায় আক্রমণাত্মক পন্থায় কোনো কিছুকে মোকাবেলা করা এটা ইসলামের মধ্যেই পড়ে না এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন যুদ্ধ ছাড়া ঘোষিত যুদ্ধ ছাড়া তিনি কোনো অমুসলিমের সাথে কোনো কটু বাক্য বলেছেন এরকম কোনো নজির নাই এরকম কোনো নজির নাই তাইফে যারা তাকে নির্যাতন করেছিল সেটা মক্কি জীবনে তিনি কি তাদেরকে একটা গালিও দিয়েছিলেন মক্কায় বিজয়ের দিন তখন অবশ্য মাদানী জীবনের শেষ প্রান্তে তিনি চলে এসেছেন অষ্টম হিজরি সালে মক্কার বিজয়ের দিন তিনি কি তাদেরকে কোনো কটু বাক্য বলেছিলেন অথচ তারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তিনি কি তাদেরকে ক্ষমা করে দেননি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ক্ষমার নিদর্শন এটা দ্বারা বোঝা যাচ্ছে তিনি বুদ্ধিবৃত্তিক যে কোনো জিনিসের মোকাবেলা করতেন তিনি জানতেন যে তাইফবাসীদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় একদিন তারা ইসলাম গ্রহণ করবে একদিন তারা তাদের ভুল বুঝবে বুঝেছিল না এবং তিনি এটাও চিন্তা করেছিলেন যে মক্কা বিজয়ের পরে যদি এদেরকে ক্ষমা করে দেওয়া হয় এরা ইসলাম গ্রহণ করবে ভালো মানুষ হয়ে যাবে কি শান্তিপূর্ণভাবে ইসলাম কত বড় সমস্যা সমাধান করলো দেখলেন সুবহানাল্লাহ আমাদের গৌরববোধ করা উচিত আমাদের গৌরববোধ করা উচিত আমাদেরকে আল্লাহ তাআলা এমন রাসূল দিয়েছেন যে রাসূল ছিলেন ভালোবাসার কেন্দ্রভূমি যে রাসূল মানবতার জন্য এত ভালোবাসা দিয়েছিলেন তার প্রতি মানুষ এত অত্যাচার করেছে তিনি কাউকে কোনোদিন কটু কথা বলেননি এ হচ্ছে আমাদের আদর্শিক জায়গা এবং মুসলিমদেরকে আসলে তিনি সেই অনুশাসনটাই দিয়ে গেছেন আমরা ভুল করছি আমরা উত্তেজিত হচ্ছি আমরা জেদ করছি আমরা হানাহানি করছি এটা আমাদের ভুল এটা আমাদের ভুল ইসলাম কখনো সেটা করেনি আমি আপনাদের সামনে আরও কিছু দলিল পেশ করতে চাই যে কিভাবে দেখেন ইসলাম রিয়্যাক্টিভ পদ্ধতিগুলো অ্যাভয়েড করতে বলেছে রিয়্যাক্টিভ মানে হচ্ছে আমি আপনার সাথে একটা কথা বললাম লেগে গেলাম এটা হলো রিয়্যাক্টিভ অ্যাপ্রোচ ইসলাম বলেছে সবসময় পজিটিভ এবং ইতিবাচক থাকতে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম একটা গ্রুপ যারা বিবাদমান তাদেরকে বলছেন আসুন আমরা এক জায়গায় একসাথ হই এক জায়গায় একসাথ হই আহলে কিতাবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিচ্ছেন আপনি তাদেরকে বলুন যে এক জায়গায় এসে আমরা কিছু আলোচনা করি একসাথ হই আর সূরা আল আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে অন্য কাউকে ডাকে অর্থাৎ তারা শিরকি লিপ্ত তাদের উপাস্যদেরকেও তোমরা গালিগালাজ করো না তাহলে ইসলাম আক্রমণাত্মক অ্যাপ্রোচকেও পরিহার করতে বলেছেন কারণ আপনি যখন কাউকে গালি দেবেন সেও পাল্টা আপনাকে গালি দেবে কারো উপাস্যকে গালি দিলে সেও আপনার আল্লাহকে গালি দেবে ইসলাম বলছে নো কোনো আক্রমণাত্মক উপায় অবলম্বন করা যাবে না সমাজে যারা আছে প্রত্যেকে স্বাধীন তার নিজ নিজ মতো তারা কাজ করার স্বাধীনতা তারা পাবে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা হচ্ছে উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে যাদেরকে মানুষের কল্যাণ খেয়াল করে আপনাকে আমাকে এই সমাজের এই পৃথিবীর মানুষদের মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে অতএব আমাদের জন্য এটা কখনোই সঙ্গত হবে না আমরা মানুষদের কোনো ক্ষতি করব মানুষদের উপর কোনো আক্রমণ করব মানুষদের উপর চড়াও হব এটা কিন্তু জায়েজ নেই এবং যাতে
মানুষের কল্যাণটা নিশ্চিত হয় যেন আমাদেরকে প্রত্যেককে তিনটা কাজ দেওয়া হয়েছে একটা হলো তামরুনা বিল মারুফ ভালো কাজের নির্দেশ আমাদের কাজ হচ্ছে কি ভালো কাজের নির্দেশ দেওয়া ওয়া তানহাউন আনিল মুনকার মুনকার মুনকারাত বলতে যে কোনো পাপ যে কোনো অন্যায় যে কোনো দুর্নীতি যে কোনো খারাপ কাজ এগুলো থেকে নিষেধ করা এবং তৃতীয় হলো ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান পোষণ করা কারণ মুসলিমের সবচেয়ে বড় শক্তিটা হলো আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি যখন তার ঈমান থাকবে তখন তার তাকওয়া অর্জিত হবে ফলে সে এই পৃথিবীতে মানবতা বিরোধী কোনো কাজেই সে লিপ্ত হবে না সে যখন অন্যায় করবে আল্লাহকে ভয় করবে সে যখন কাউকে আঘাত করতে যাবে আল্লাহকে ভয় করবে সে যখন যে কোনো পাপ করতে যাবে সে বলবে নিজেকে বলবে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এটা কেন জানেন ইমানের জায়গার কারণে ইমানের জায়গার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হোল জীবদ্দশায় কিভাবে সম্ভব হলো যে এত ধৈর্য ধরেছেন মানুষকে শুধু ভালোবাসাই দিয়ে গিয়েছেন এমনকি যুদ্ধের ময়দানেও তিনি বলেছেন নারী শিশুকে আঘাত করা যাবে না কোনো গাছপালা নষ্ট করা যাবে না এবং এমনকি যিনি আপনার শত্রু তার লাশকেও বিকৃত করা যাবে না ইয়া সালাম তার মানে হচ্ছে যুদ্ধটা হয়তো একটা অনিবার্য বিষয় হতে পারে পৃথিবীতে যুদ্ধনীতি আছে ইসলাম আরও চমৎকার যুদ্ধনীতি দিয়েছে কিন্তু যখন যুদ্ধ চলবে না তখন সমাজে নিরাপত্তা বজায় রাখা আমাদের উপর ফরজ কি এটা আমাদের উপরে ফরজ ইসলাম সে কথাটাই বারবার আমাদেরকে বলেছে সমাজে যে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি করতে ইসলাম প্রবলভাবে নিষেধ করেছে অনেকগুলো আয়াত আছে এখানে আমি দু তিনটা আয়াত আপনাদেরকে একটু শোনাচ্ছি একটা আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আরাফের 56 নম্বর আয়াত ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা দুনিয়াটা সংশোধিত হয়ে যাওয়ার পরে তোমরা এর মধ্যে আর কোনো বিপর্যয় সৃষ্টি করো না ফাসাদ করো না ফাসাদ করো না যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মাধ্যমে একটা চমৎকার শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করলেন এরপরে আর ফাসাদ করা যাবে না সেটা বলা হয়েছে আর এটাও বোঝা যাচ্ছে যখনই শুধু সেই সময় না এখনও যখন সমাজে শান্তি বিরাজ করছে সেই শান্তির বিরোধী হয়ে সেখানে কোনো ফাসাদ করা যাবে না আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচবার উল্লেখ করলেন বললেন ওয়ালা তাআতাউ ফিল আরদি মুফসিদিন আর দুনিয়াতে তোমরা হাঙ্গামা ঝগড়া বিবাদ এবং ফাসাদ করে বেড়াবে না ওয়ালা তাআতাউ ফিল আরদি মুফসিদিন এটা সূরা আল বাকারা 60 নম্বর আয়াতে বলেছেন সূরা একই আয়াত সূরা আল আরাফের 74 নম্বর আয়াত সূরা হুদের 85 নম্বর আয়াত সূরা শুআরা 183 নম্বর আয়াত আল আনকাবুতের 36 নম্বর আয়াত তাতে বোঝা গেল যে ইসলামের অবস্থান যে কোনো ফিতনা ফাসাদ এবং যে কোনো সন্ত্রাস কিংবা ত্রাসের বিরুদ্ধে অত্যন্ত স্পষ্ট আমাদের সমাজে কেউ কেউ হয়তো ভুল বুঝে অথবা জেদের কারণে একজন আরেকজনকে এই অপবাদটা দিয়ে বসে যেমন কখনো হয়তো কোনো সুন্নাপন্থী মসজিদ যদি তাদের সুন্নার কথাটা তুলে ধরে হয়তো বলা হচ্ছে যে এরা চরমপন্থী এক্সট্রিমিজম ইত্যাদি এই কথাগুলো সত্য নয় মসজিদ আবু বকর সিদ্দিক আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো ধরনের সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তো নয় তার বিরুদ্ধে বরং এই মসজিদের অবস্থান এবং আমাদের অবস্থান কারণ ইসলাম যেখানে শান্তির পক্ষে কথা বলছে সেখানে কোনো মুসলিমের পক্ষে সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের পক্ষে যাওয়া সম্ভব নয় এই জিনিসটা আসলে ক্লিয়ার করতে হবে আমাদেরকে এবং আমরা সেটা আজকে ক্লিয়ার করছি এখানে আন্তর্জাতিক যে বিভিন্ন ফেকা সংস্থা রয়েছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের রেজুলেশন আছে তারা বলেছে যে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই আমি আপনাদেরকে মক্কার যে ইসলামী ফিক কাউন্সিল আছে তার ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেখানে যে কোনো সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের শঙ্কাটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বলা হয়েছে মানুষের ধর্ম প্রাণ বিবেক বুদ্ধি সম্পদ ও মর্যাদা ইত্যাদির উপর যে কোনোভাবে আক্রমণ করা ভীতি প্রদর্শন করা কষ্ট দেওয়া
ডাকাতি করা, রাস্তাঘাটে ভয় দেখানো, অকারণ হয়রানি, রাহাজানি, সহিংসতা, হুমকি দেওয়া ইত্যাদি প্রত্যেকটি কাজই এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের মধ্যে সামিল। এবং এখানে বলা হয়েছে যে ইসলামের সাথে এই সমস্ত কাজের কোনো সম্পর্ক নেই। এবং সেখানে খুবই স্পষ্ট করে অনেকগুলো দলিল উল্লেখ করা হয়েছে। এখানে যেমন বলা হয়েছে যে ইসলামিক ফিক কাউন্সিল নিশ্চয়তা দিচ্ছে যে চরমপন্থা, সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই ইসলামের অন্তর্ভুক্ত নয়, বরং এগুলো অত্যন্ত বিপজ্জনক ও ভয়ঙ্কর কাজ। এসবের মধ্যে রয়েছে মানুষের প্রতি নির্যাতন ও জুলুমের বিস্তার। ইসলামী শরিয়তের দুইটি উৎস কোরআন ও সুন্নাহ নিয়ে যিনি বা যারা গবেষণা করবেন তিনি বা তারা এ দুটোর মধ্যে এমন কোনো চরমপন্থা, সহিংসতা ও সন্ত্রাসের কিছুই খুঁজে পাবেন না যার মানে হলো অন্যায়ভাবে অন্যদের উপর আক্রমণ করা। এ বিষয়গুলো আপনারা রেজলিউশনে পাবেন, যেটা ওয়েবসাইটেও আছে এবং এর বাংলা অনুবাদও আছে। আচ্ছা, এখন আমি একটু দেখাতে চাই যে দেখেন ইসলাম কীভাবে চরমপন্থাকে নিষেধ করেছে। এখানে ইমাম আহমদ এবং নাসাইর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল গুলু ফিদ দ্বীন, সাবধান, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। ইয়াকুম ওয়াল গুলু ফিদ দ্বীন ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দ্বীন, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে দ্বীন নিয়ে বেশি বাড়াবাড়ি করা। আচ্ছা, এটা গেল দ্বীনের ব্যাপারে আমরা মুসলিমরা নিজেরা একের সাথে অন্য যেন বাড়াবাড়ি না করি। আর এখানে এই সমাজে তো অধিকাংশ মুসলিমই থাকে, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক যেন সৌহার্দ্যপূর্ণ হয় সে হাদিসটা তো আমি বললাম, সহিহ মুসলিমের হাদিস। একে অন্যকে যেন ভয় না দেখায়, ভীতি না দেখায় সে ব্যাপারেও আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এটা আবু দাউদ বর্ণনা করছেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইউরাউয়া মুসলিমান, কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে অন্য কোনো মুসলিমকে সে আতঙ্কিত করবে, ভয় দেখাবে। আচ্ছা, এরপর আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফা ইন্নাল মালাঈকাতা তালআনুহু হাত্তা ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লোহা দিয়ে আঘাত করার ইশারা করে সে বিরত না হওয়া পর্যন্ত ফেরেশতাগণ তার উপর লানাত করতে থাকে যদিও ওই ব্যক্তি তার আপন সহদর হয়ে থাকে। সহদর হয়েও যদি সহদরকে সে আক্রমণটা করে তাহলেও আল্লাহ বলছেন কি, এটা ইসলামে নিষিদ্ধ। লানাত সাধারণত সেই কাজের ক্ষেত্রে হয়ে থাকে যেটা কবিরা গুনাহ, যেটা করা পাপ এবং যেটা নিষিদ্ধ। মুসলিম দেশে বসবাসরত যে সমস্ত অমুসলিমরা রয়েছে তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এই ব্যাপারেও ইসলাম কিন্তু স্পষ্ট বক্তব্য রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস ইমাম বুখারী বর্ণনা করছেন, বলছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম যারা অনুমতি নিয়ে মুসলিম দেশে অবস্থান করে তাদেরকে চুক্তিবদ্ধ অমুসলিম বলা হয়, এরকম কোনো অমুসলিমকে যে ব্যক্তি হত্যা করে সে গন্ধও পাবে না। সুবহানাল্লাহ, তাহলে দেখুন ইসলামের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট। কোনো ধরনের মিলিটেন্সি, জঙ্গিবাদ, সন্ত্রাস, চরমপন্থা কিংবা চড়াও হওয়া, আঘাত করার কোনো সুযোগ ইসলামে নেই। এখন আসুন একটু বুদ্ধিবৃত্তিক বিষয়টা আমরা দেখি যে ইসলামের কিছু মাসআলা নিয়ে ইখতিলাফ আছে। কেউ রাফায়েল ইয়াদাইন করে রুকুর আগে, কেউ করে না, তাই না? কেউ জোরে আমিন বলছেন, কেউ আস্তে আমিন বলছেন। এই ইখতিলাফগুলো কি আজকে নতুন করে সৃষ্টি হয়েছে নাকি অনেক আগ থেকে? অনেক আগ থেকে। আপনারা যারা ইসলামের ইতিহাস এবং এলমুল ফিকহ পড়ে দেখেন ইখতিলাফগুলো অনেক আগ থেকে, আরও 1000 বছরের আগ থেকে। আর এই ইখতিলাফগুলো আজকে যেগুলো নিয়ে আমাদের দেশে আমরা ইখতিলাফ করে একে অপরকে অপবাদ দিচ্ছি, এই ইখতিলাফগুলো কি মক্কা মদিনা এখনও আছে না? আপনারা কি দেখেননি যে কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে? দেখেননি কেউ বুকে হাত বাঁধছে? দেখেননি কেউ নাভির নিচে হাত বাঁধছে? কেউ পেটের উপর হাত বাঁধছে? দেখেননি কেউ জোরে আমিন বলছে? কেউ আস্তে আমিন বলছে? এখানে তো অনেক লোকে আপনারা হজ করেছেন, করেছেন না? ওমরাও করেছেন। তারপরে প্রত্যেক ব্যক্তি ধরেন তার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, কারো জ্ঞান বিদ্যা আল্লাহ বেশি দিয়েছেন,
কারো জ্ঞান বিদ্যা আল্লাহ কম দিয়েছেন, কেউ এখনো ভুলের মধ্যে আছেন, কেউ এখনো ভুল, কেউ অনেকে ভুল থেকে নিজেকে সংশোধন করে নিয়েছেন। এখন এই ইস্যুগুলো নিয়ে কি আমরা ঝগড়া করব বলেন? এই ইস্যুগুলো নিয়ে একে অপরের উপর চড়াও হওয়া কি ইসলাম অ্যালাউ করে? ইসলাম অ্যালাউ করে না। আজকে মক্কা মদিনা আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ যে বিভিন্ন মাযহাবের লোকেরা, সব মাযহাবের লোকেরা সেখানে যাওয়ার সুযোগ পায় না, মুসলিমরা সবাই সুযোগ পাচ্ছে। সেখানে আমি 15 বছরের উপর অবস্থান করেছি এবং আমার সাথে আরও মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন এরকম আরও অনেক ডক্টররা রয়েছেন, তারাও কেউ কেউ আমার চেয়েতেও বেশি 16, 17, 18 বছর অবস্থান করেছেন। আমি নিজ চোখে কোনো দিন সেখানে সালাতের মধ্যে রাফল ইয়াদাইন নিয়ে, জোরে আমিন বলা নিয়ে কিংবা কোনো আকিদার মাসালা নিয়ে ঝগড়া করে হাতাহাতি হতে দেখিনি। বিশ্বাস করেন, আমি এ মেম্বারে দাঁড়িয়ে কথা বলছি। সুবহানাল্লাহ। তাহলে আসলে তো নিরাপত্তা হচ্ছে আমাদের মুসলিমদের কাছে, ধৈর্যের মধ্যে মুক্তি। সমাজে ভিন্নমত তো থাকবে, থাকবে না? একই ধর্মের লোকদের মধ্যে ভিন্নমত থাকবে, আবার অন্য ধর্মের লোকরা তারা তো তাদের ধর্ম পালন করছে। এখানে লক্ষ্য করুন, মক্কা মদিনার উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে ইসলামের মধ্যে যত ভিন্ন মতই থাকুক কেউ কারো উপর চড়াও হওয়ার অধিকার আসলে নাই, ইসলাম দেয় না। ইসলাম বলেছে শান্তিপূর্ণ সহাবস্থান, এটা করে যেতে হবে। কোনো ধরনের চড়াও হওয়া, কেউ কাউকে আঘাত করা, এটা করা যাবে না। আচ্ছা, তাহলে আমি যদি মনে করি যে এই মশালাটা হক, তাহলে আমার কী করণীয়? আমার করণীয় হচ্ছে আপনাকে বোঝানো, আবার আপনিও আমাকে বোঝান, কোনো অসুবিধা নাই, তাই না? আমরা দেখেছি যে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ আছে, আছে না? ডাক্তারদেরও ইখতিলাফ আছে। দেখেন, যখন বোর্ড বসানো হয় কোনো জটিল রোগীকে নিয়ে, তখন এক এক ডাক্তার এক এক মত পোষণ করেন, প্রেসক্রাইব করেন, ডাক্তাররা কি হাতাহাতি করেন? যাই আপনি কি বললেন, এই আপনি কি বললেন, এরকম তো হাতাহাতি করার বিষয় না। প্রত্যেকেই তার জ্ঞান অনুযায়ী তার মত প্রকাশ করেন। ইসলামেও যেমন দেখেন প্রচুর একতলাফ আছে। তিন তালাক একসাথে দিলে কি তিন তালাক হবে না একতলাফ হবে? একতলাফ আছে সেই সাহাবাদের যুগ থেকে। মেয়েদের স্বর্ণের অলঙ্কার যাকাত দিতে কি হবে না, সেই সাহাবাদের যুগ থেকে একতলাফ। অতএব এই ফেকি একতলাফকে কেন্দ্র করে বা কিছু রিচুয়ালকে কেন্দ্র করে আমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকা উচিত নয়। এই সমাজে যেহেতু অনেক ধর্মের লোকজন আছে, মুসলিমদের পাশাপাশি এখানে খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, এখানে উপজাতীয় ধর্মের লোকও আছে, আছে না? ইসলাম কি বলে যে মুসলিম ছাড়া আর অন্যদেরকে আপনি আক্রমণ করবেন? কখনোই বলে না। তাহলে ইসলাম তো এটা আরও ভালোভাবে বলবে না যে মুসলিমদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ আছে তারা একে অপরকে আক্রমণ করবে? এটা কি কখনো হতে পারে? প্রিয় ভাইরা, এটা কখনো হতে পারে না। আমার মনে হয় এই বিষয়গুলোর উপর আমরা একমত। তাহলে আসুন, যেই মতগুলো পৃথিবীতে এখনও বিভিন্ন লোক পোষণ করছে সেটা নিয়ে আমরা ঝগড়া না করি, বরং আমাদের কাছে যদি কোরআন সুন্নার সঠিক বুঝ থাকে, দলিল থাকে, সেটা নিয়ে আমরা কথা বলি, সেই স্বাধীনতাটা আমরা প্রতিষ্ঠিত করি আমাদের প্রত্যেক এলাকায়, এবং আমাদের যুদ্ধটা চলুক কথাবার্তার মধ্যে, বুদ্ধিবৃত্তিক, তাই না? এটা আপনারা জানেন যে ওলামাদের মধ্যে, মুফতিদের মধ্যে কেউ কেউ দেখা যায় দুজন বসে আলোচনা করে। ক্লাসের মধ্যেও আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার ছাত্রদের সাথে মোনাকাশা করতেন। মোনাকাশা মানে হচ্ছে ডিসকাশন। কখনো দেখা যেত যে তার ছাত্ররা স্বয়ং ইমামের সাথেও দ্বিমত করেছেন, আছে না? এটা আমরা দেখেছি হানাফি মাযহাবের মধ্যেও ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে তার ছাত্ররা কখনো দুজন মিলে তার সাথে দ্বিমত করেছেন, কখনো আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে ইমাম আবু ইউসুফ একমত কিন্তু ইমাম মোহাম্মদ দ্বিমত করেছেন, আবার কখনো ইমাম মোহাম্মদ আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে একমত ইমাম আবু ইউসুফ দ্বিমত করেছেন। দ্বিমত করাটা এটা দোষণীয় নয়, দ্বিমত করাটা এটা চরমপন্থা নয়। আমরা যেহেতু মাসালার মধ্যে বিভিন্ন রকম মাসালা পাচ্ছি, অতএব আপনি যদি এই মাসালা অনুসরণ করেন, উনি আরেকটা মাসালা অনুসরণ করলো, এটা কিন্তু চরমপন্থা নয় প্রিয় ভাইরা। চরমপন্থা হচ্ছে অন্যের উপর চড়াও হওয়া, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে অপমান করা, অন্যকে হেয় করা, অন্যের অধিকার নষ্ট করা, অন্যের স্বাধিকার স্বাধীনতাকে খর্ব করা, এটা হলো চরমপন্থা। এবং আজকের একদম শুরু থেকে আমি সে আলোচনা করেছি যে কোরআন হাদিসের
দলিলগুলো আপনাদের সামনে পেশ করেছি তার থেকে এটা স্পষ্ট যে ইসলাম আসলে অন্য ব্যক্তির উপর এমন কি তিনি যদি এই যে আমাদের সমাজের চলমান অবস্থায় তিনি যদি অমুসলিম হন তার উপরেও চড়াও হওয়া ইসলাম সমর্থন করে না আসুন তাহলে ইসলামের মূল যে মেসেজ শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকা সকল মানুষকে বুকে নেওয়া তাদের প্রতি ভালোবাসা দেওয়া আমরা সেই চর্চাটা করি এবং বিশেষ করে আমাদের মুসলিমদের মধ্যে যত মতের পার্থক্যই থাকুক না কেন আসুন আমরা মত পার্থক্যটা থাকা সত্ত্বেও আমরা ভালোবাসার চর্চা করি আপনার পরিবারেও কিন্তু মত পার্থক্য আছে আপনি যদি বনভোজনে যেতে চান বা কোথাও বেড়াতে যেতে চান সেখানে কি কুয়াকাটা যাবেন না কক্সবাজার যাবেন এটা নিয়েও কিন্তু ইখতিলাফ আছে তাই না এখন ছেলে কেন এই কথা বলল মেয়ে কেন আরেকটা প্রস্তাব দিল স্ত্রী কেন তৃতীয়টা প্রস্তাব দিল এটা নিয়ে কি সংসারে ঝগড়া হওয়াটা মানায় না তাহলে আমাদেরও এটা মনে রাখতে হবে কোরআনে আল্লাহ কি বলেছেন হাদিসে কি বলেছেন কেউ হয়তো ভালো বুঝতেছে কেউ কম বুঝতেছে তাই না ঘটনা তো এটাই এর বাইরে আর কিছুই না তাহলে আমরা সবাই চেষ্টা করি সঠিকটা বোঝার জন্য বাস হয়ে গেল সমাধান তো সহজ কিন্তু আমরা যেন একে অপর উপর চড়াও না হই একে অন্যের অধিকারকে ক্ষুণ্ণ না করি এবং কোরআন সুন্নার যে আখলাক কোরআন সুন্নার যে আহ্বান কোরআন সুন্নার যে মূলনীতি আসুন সেটার উপর আমরা থাকার চেষ্টা করি আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে নাজাত পাওয়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়া এখন কিছু ইখতিলাফ হচ্ছে কেউ বলছেন এভাবে ক্ষমা পাওয়া যাবে এভাবে ক্ষমা পাওয়া যাবে না তাহলে যে যেটা করছে করুক না আসুন আমরা আসলে সত্যিকার বুদ্ধির দিকে আসি ভালো আমলের দিকে আসি এবং নিজেদেরকে এই সমাজের ভালো মুসলিম সভ্য নাগরিক হিসাবে গড়ে তুলি আল্লাহ আমাদের অন্তরের সকল ঘৃণা বিদ্বেষকে দূর করে দিন আমাদের মধ্যে সৌহার্দ্য এবং ভালোবাসা তৈরি করে দিন যে কোনো ধরনের চরমপন্থা কিংবা যে কোনো ধরনের ভুল পথে যাওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রক্ষা করুন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المسلمون اتقوا الله وكونوا عباد الله الصالحين نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا وإياكم من عباده المتقين المخلصين المؤمنين إنه ولي ذلك والقادر عليه هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين يا رب العالمين اللهم عليك بأعدائك أعداء الدين أعداء الإسلام والمسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أصلح أحوال المسلمين اللهم أصلح أحوال المسلمين اللهم أصلح أحوال أولاة أمور المسلمين اللهم اهدهم إلى الصراط المستقيم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم
واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.